বড় ক্ষতিগ্রস্ত বইয়ে এই কথা লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আয়েশা রহিম করজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। ভেবেছেন আপনি ভাষা কেমন কত কঠিন? আপনি ভেবেছেন মায়ের সাথে জেনা করা কি যেমন তেমন পাপ? আল্লাহ রাসূল বলছেন সুদের পাপ বড় থেকে ছোট, ছোট থেকে বড়, সবচেয়ে যেটা ছোট পাপ 70টা ভাগের সবচেয়ে যেটা ছোট ভাগ হলো সুদের, সেটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। মেনে বার ইতি আপনাকে আমি বুঝাই বিষয়টি কত জটিল, বিষয়টি কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ অভিশাপ করেন তাদের উপরে যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের অঙ্ক লেখে। অকালা হুম সাওয়া, তিনি বলেছেন সবাই সমান। ব্যাংকে চাকরি করবেন আর বলবেন যেটা ইসলামী ব্যাংক, এদেশের মাটিতে কোনো ইসলামী ব্যাংক নেই যেখানে আপনার চাকরি বৈধ হতে পারে, এদেশের মাটিতে কোনো এনজিও নাই যে এনজিওতে চাকরি করে আপনার টাকা বৈধ হতে পারে। আমি লোন তুলে আপনাকে ব্যবসা করতে বলিনি, আমি পরামর্শ দিয়েছি চকলেট দিয়ে ব্যবসা করেন, তাহলে লোন নেওয়া লাগবে না। লোন খুব খারাপ জিনিস, লোন থাকলে আপনার জানাজা হবে না। আপনি কোটি কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে ব্যবসা চালু করলেন, বুঝলাম না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বাঁচতে চাইতেন, আল্লাহুম ইন্না আউযুবিকা মিনাল মাসামাল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত এই বাক্যগুলি বলতেন। আর আপনি ওই ব্যাংক থেকে লোন নিয়ে সুদের মাধ্যমে টাকা নিয়ে বাড়ি করছেন, গাড়ি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ব্যাংকে চাকরি করে সেই জন্য ব্যাংক তাকে লোন দিয়েছে তাই পাঁচতলা বাড়ি করেছে, মাথায় গোবর আছে, ধর্ম পাগল হয়ে গেছে, মাথায় হুঁশ বুদ্ধি আসে না, পাঁচতলা বাড়ি করে ছেলে মেয়েকে সুখে রেখেছে, পাগলামিতে ধরেছে, বিচার মাঠে কেউ টিকতে পারবে না, কবরের বুকে কেউ টিকতে পারবে না, বৈধ পথ ছাড়া বাঁচার কোনো পথ নাই। আপনি আমার দিনী ভাই বোন, আপনাকে এভাবে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছি। লম্বা হাদিসের এ অংশ বলার মতো আমি পরিবেশ করতে পারলাম না, তবে শেষের দিকে চলে আসলাম। হাদিসের এক জায়গাতে আল্লাহ রাসূল দেখলেন যে একটা লোকের মুখের ভিতরে লোহার লাঠি ঢুকিয়ে মুখকে চিরে ফেলা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন ঘটনা কি? তারা বললেন চলেন। আল্লাহ রাসূল কিছু না বলে চলতে থাকলেন। আগে দেখছেন যে একটা লোকের মাথাকে একবারে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। রাসূল বললেন ঘটনা কি? তারা দুইজন বললেন চলেন পরে হবে। তারপর দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, শুধু রক্ত রক্ত। আল্লাহ রাসূল বললেন ঘটনা কি? তো তারা দুইজন বললেন চলতে থাকেন। যেতে যেতে দেখলেন যে একটা গর্ত, ভিতরে আগুন আছে, দাদা 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 করে আগুন জ্বলছে। যখন ভিতরে যা কিছু আছে আর জোরে জ্বললে সব উপরে চলে যাচ্ছে, যখন একটু কমছে সব ভিতরে চলে যাচ্ছে। দেখলেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে। আল্লাহ রাসূল বললেন একই কথা, ছি 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 একই কথা, কি ব্যাপার? তখন জিব্রাইল বললেন চলেন পরে কথা হবে। যেতে যেতে দেখলেন একটা বাগান, অনেক বড় গাছ, গাছের সামনে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে। দূরে দেখলেন একটা লোক, তার হাতে আছে লোহার লাঠি, জাহান্নামের আগুনকে এভাবে উত্তেজিত করছে। তারপরে তারা দুজন তাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন, একটা সুন্দর ঘরে ঢোকালেন, খুব সুন্দর, ওখান থেকে বের করলেন। তারপর আর একটা ঘরে ঢোকালেন, তা ছিল আগেরটার চেয়ে অনেক উত্তম। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো, যারা আমার ডান হাত ধরে আছো, বাম হাত ধরে আছো, তোমরা একটু বলো এগুলো কি দেখলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আপনাকে বলে দিব, সব বলে দিচ্ছি, শুনেন। ওই যে ওই যে ওই যে যার মুখের দুই দিক দিয়ে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে, হলো মৃত্যু, মিথ্যা কথা বলতো, শুলিও হবে না ফাঁসিও হবে না, আপনি মিথ্যা কথা বললেন কেন, কথায় কথায় মিথ্যা কথা বলেন কেন? আপনাকে তো আমি অনুরোধ করেছি দোকানে বসবেন না, আমি আপনাকে চারটে উপদেশ দিয়েছি। এক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে।
দুই হালাল রুজি খেতে হবে যে কোনো মূল্যে, তিন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে, বেশি না পারলে সূরা ইখলাস, চার যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসবেন না, কেন ওখানে কারো বদনাম হচ্ছে। আপনি যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে আপনার আর তাহাজ্জুদ কুলাবে না, সব গেছে। চারটা উপদেশ আপনাকে আমি দিয়েছি, আপনি ওখানে বসে মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যা কথা বললে লোহার লাঠি দিয়ে মুখ চিরে ফেলা হবে, হাদিস বুখারি মুসলিম। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে পাথর দিয়ে, ও হচ্ছে মওলানা মানুষ, হাদিস কোরআন জানতো কিন্তু সে অনুপাতে আমল করতো না। তারপরে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা লেগে চলছে, দাদা 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 উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে চলে যাচ্ছে, এরা হলো ব্যভিচার ব্যভিচার নেই। যারা জেনা করে তাদের বিচার হওয়ার পূর্বে এইভাবে জমা হয়ে থাকবে আর আগুনে জ্বলতে থাকবে, তারপরে বিচার হবে। এরপরে আপনি যাকে দেখলেন রক্তের নদীতে পড়ে আছে, নদীতে কিছু রক্ত রক্ত, যতবার উঠার চেষ্টা করছে ততবার তাকে পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে, এ হলো সুদঘর। ওই যে বড় বাগান দেখলেন, বাগানে একটা বড় গাছ, একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তার সামনে দেখলেন অনেক বাচ্চা, এরা হচ্ছে হিন্দু মুসলমানের ছোট ছোট বাচ্চা যারা আগে মারা গেছে। ওই যে দেখলেন একজনের হাতে লোহার লাঠি আগুনকে উত্তেজিত করছে, ও হচ্ছে জাহান্নামের মালিক, উনি আগুনকে উত্তেজিত করছেন। আর ওই যে প্রথম ঘরটা দেখলেন জান্নাতে, এটা হচ্ছে সাধারণ মুমিনের ঘর, আর এখন যে আপনি বের হলেন এটা হচ্ছে শহীদদের ঘর। আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিব্রাইল, এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল, একটু মাথাটা উপর দিকে করেন তো, করলাম, ওই যে ওই যে সুন্দর ঝকঝকে টকটকে ঘর, এটা আপনার ঘর। যেমন বলেছে তেমন আমি বললাম, দাঁড়িয়ে করো মঞ্জলি, তাহলে তোমরা দুজন ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই, কালালা। তারা দুজন বললেন না 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 না, আপনার বয়স এখনো বাকি আছে, এ যা ইস্তাকমাল তাও আতাই তাকা মানছে আতাই তা মানছে লাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি ঘরে চলে আসবেন। বুখারি সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে দেখালাম কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ গেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে বিচারের পূর্বে, আর ফলাফল হলো জাহান্নাম। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে সুদঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নার রেবা অইন কাসরা, সুদের টাকা যদিও বেশি হয় ইন্না আকে বাতাহু কাল্লা, তবে তার ফলাফল হলো নিঃস্ব, যারা সুদ খায় তারা ফকির হবেই হবে। বাংলাদেশের লোক যদি সুদ খায় তাহলে বাকি মানুষগুলি নিঃস্ব হয়ে যাবে আর সব টাকা কয়েকজনের হাতে চলে যাবে। সারা পৃথিবীর মানুষ যদি সুদ খায় তাহলে কয়েকটা দেশ বড় বড় ধনী হয়ে যাবে আর বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে, হতেই হবে, এটাই হলো সুদের ফলাফল। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে, মানুষের টাকা পয়সা আত্মসাত না করার অনুরোধ জানিয়ে, আমি খাকসার যত শক্তভাবে কথা বলি এই দিক না লক্ষ্য করে, আপনি দিনী ভাই বোন আপনার বাড়ির সামনের প্রাচীর ভেঙে দিয়ে মানুষকে ভালোভাবে যেতে দেওয়ার অনুরোধ জানিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক কথা জাতির সামনে পেশ করার সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানিয়ে, যারা এতিমখানা পরিচালনা করছেন কমিটি ও পরিচালক সবার কাছে অনুরোধ জানিয়ে, যে ভালো শিক্ষক রাখেন, ভালো মানগত পড়ার দেওয়ার চেষ্টা করেন, জাতির সকলের কল্যাণ কামনা করে, এসব প্রতিষ্ঠান যারা আগে থেকে গড়ছে তারা কবরে চলে গেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করো তো বলছি, আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। যারা আমরা বেঁচে আছি, যারা দায়িত্ব পালন করছি, সুন্দরভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো, আমরা যেন তোমার রাসূলের পদ্ধতিতে চলতে পারি, আমরা যেন হালাল রুজি খাই আর সুদের মতো মহাপাপ থেকে বেঁচে থাকি, এই দাবি জানিয়ে বিশেষভাবে আব্দুল্লাহ লিখা আপনার রিজিক ব্যতিক্রম বই, বুঝতে পারবেন আপনার হালাল হারাম জীবন। আর আব্দুল্লাহর লিখা বই ব্যতিক্রম মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা পড়লে আপনার একটা মুখে দোয়া আসবে,
আমিও দোয়া করি আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের বিদ্যা বৃদ্ধি করো, তাদের খিদমত কবুল করো। আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম, তারা যেন মানুষের হিংসার চোখ থেকে বেঁচে থাকে, তুমি তাদের রক্ষা করো, তাদের দিনই খিদমত নেও। মর্মে সকল দিনই ভাই বোনকে ওই আদর্শ পুরুষ বইটা এবং আব্দুল্লাহ লিখা রিজিক অতীব গুরুত্বপূর্ণ বই, এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, জানি না আর কি বই আছে তার হাদিস মানতে বাধ্য এ বই আছে কি না, সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, সুদের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রিজিকের দাম কত? 70 টাকা। ওই রুজি রিজিক বইয়ের দাম 70 টাকা। সমস্ত সকল দিনী ভাই বোনকে, যারা আমার দিনী বোন তারাও নিয়ে যাবেন, বইগুলি পড়ার চেষ্টা করবেন। আর অন্য অন্য কোনো বই আছে নাকি, দুয়ার বই আছে নাকি সেটা দেখেন। আরও আপনাদের জামিয়া সালাফে সম্মেলনের তারিখ মার্চের 4-5, আপনাদের জামিয়া সালাফিয়াই হাঁটাবো বীর হাঁটাবো সম্মেলনের তারিখ মার্চের 4-5 বৃহস্পতিবার শুক্রবার, সবাই উপস্থিত থাকবেন, সবার কল্যাণ কামনা করি। আমার ভাইজানেরা অনেকক্ষণ থেকে বসে আছেন, তারা যেন এই প্রতিষ্ঠানের সেবা করতে পারেন, মর্মে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দোয়া করছে। আল্লাহ তুমি তাদের শ্রমকে কবুল করো, তুমি তাদের হেফাজতে রেখো, তাদের আহাল পরিবারকে তুমি হেফাজতে রেখো, আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ আমিন। ভাইজান যদি কোনোটা মনে করেন তাহলে দিবেন, আর যদি মনে করেন যে না দেওয়া লাগবে না তো প্রয়োজন নেই। কয়েকটা জিজ্ঞাসা সবাই নিয়ে যাবেন, রিজিক বই অনেক আছে আমি দেখতে পাচ্ছি, 70 টাকা বড় কথা না। আর আব্দুল্লাহ তো আপনাদের সবার নিজের সন্তানের মতো, নিজের ভাইয়ের মতো, ওরা জাতির সম্পদ, আমি নিজের জন্য কিছু বলি না। আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের জন্য দোয়া করবেন, ওরা জাতির বিশাল সম্পদ হিসেবে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম সাহেব, আমার ছোট বাচ্চা আছে কিন্তু আমার স্ত্রী ছোট বাচ্চা নিয়ে চাকরি করতে চায়, আমি নিষেধ করেছি কিন্তু সে আমার কথা মানে না। জি না, চাকরি করতেও পাবে না, আপনি নিষেধ করতে থাকেন না, যদি মানে তাহলে তো শেষ পর্যন্ত ভিন্ন ছাড়া আর কোনো পথ নেই, তাকে বুঝাতে থাকেন, নইলে তালাক দিয়ে দিতে হবে। আমার স্ত্রী চাকরি করে, তাকে চাকরি ছাড়তে বলেছি, না হলে আমাকে তালাক দিতে বলেছি, যেটাই করেন ভিন্ন হয়ে যান। আমার স্ত্রী নার্সিং ওই চাকরি করে, ওই একই কথা নাকি? দিনের দিন আমার সন্তানের আঁকিকে দেয়, ও 7 দিনের দিন আমার সন্তানের আঁকিকে দেয়নি, এখন দিলে কি সমস্যা হবে? 14 দিনের আঁকিকে হাদিস ঠিক নয় এটাই আমি জানি, 21 দিনের হাদিস ঠিক নয় এটাই আমি জানি, 7 দিনের পরে আঁকিকে দেওয়ার কোনো সহি হাদিস আমাদের জানা নাই। মর্মে 7 দিনের পরে আঁকিকে দেওয়ার জন্য আমি কোনো দিন বলিনি, বলবো না। সম্মানিত দিনই ভাই বোন, তাওজিহুল কোরআন তাফসির বইটাও দেখছি, আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাওজিহুল কোরআন তাফসির যেটা 30তম খণ্ড এটা ক্লাসে দিয়ে দিবেন, ভিন্ন ধরনের তাহকিক তার্কিক বাক্যা বিশ্লেষণ করা আছে, বাচ্চাদের জন্য খুব উপকার হবে। তো তাওজিহুল কোরআন অন্য অন্য কেতাব যা আছে বিশেষভাবে সবাই রুজির বইটা নিয়ে যাবেন। তো আমরা পরিচালকদের শুকরিয়া আদায় করে আপাতত কথা আমি এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।